সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজাইনল চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনারা যে থাই গ্রিল গুলো দেখতেছেন, লোহার থাই গ্রিল ডিজাইন, বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন এবং বিভিন্ন ডিজাইন করা যদি থাই গ্রিল তৈরি করেন তাহলে কত টাকা কেজি হিসাবে বিক্রি করা হয় সেটা আজকে বলে দেবো। এবং আপনারা যেই স্বাভাবিক অবস্থায় যেই থাই গ্রিল গুলো তৈরি করেন সেগুলোর দাম কত, আর একটু ডিজাইন করলে বা একটু গর্জিয়াসের ভিতরে যদি এই মডেলের আপনি তৈরি করেন তাহলে কত টাকা কেজি নেওয়া হবে। আপনারা যারা নতুন নতুন ধরনের দরজা জানালা থাই গ্রিল বানাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা তৈরি করতে পারেন যে কোনো ধরনের ডিজাইনের থাই গ্রিল। 400 স্কোয়ার বার দিয়ে এবং প্লাট বারের থাই গ্রিল তৈরি করতে পারবেন আপনারা, এবং এসএসএর যে কোনো মালামাল, দরজা, ব্যালকনি, সিঁড়ি, রেলিং তৈরি করে থাকি আমরা। যারা বানাতে চান কোনটা কত টাকা রেট এবং থাই গ্রিলের বর্তমান কেজি কত টাকা সেটা আপনারা বলে দেবো। আপনারা যে ডিজাইনগুলো দেখেছেন, কয়েকটি ডিজাইন আমি দেখিয়েছি, যে ডিজাইনের ভিতরে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, বা অন্য অন্য আপনার চয়েস থাকলে আপনি আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ, ইমো আছে, আপনি পাঠিয়ে দিয়ে দাম দর বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন আমাদের থেকে। এবং আপনার বর্তমান মূল্য হচ্ছে আপনার যে বিএসআরএম স্কোয়ার বারটা দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে 90 থেকে 95 টাকা প্রতি কেজি, আর যদি বাংলা স্কোয়ার বারটা দিয়ে তৈরি করেন তাহলে আপনি 85 থেকে 90 টাকার ভিতরে তৈরি করতে পারবেন। এবং যদি আপনি গর্জিয়াসের ভিতরে কিছু ডিজাইন বা আনকমন কিছু ডিজাইন বা পেশানো একটু নতুন মডেলের ডিজাইন তৈরি করেন তাহলে 10 টাকা 5 টাকা অন্যান্য ডিজাইন থেকে আপনার স্বাভাবিক অবস্থায় যে ডিজাইনগুলো তৈরি করা হয় সেগুলোর থেকে আপনার 5 টাকা 10 টাকা বেশি প্রতি কেজিতে। নতুন কোনো ডিজাইন বা পেছানো গুছানো ডিজাইন হলে 5 টাকা 10 টাকা কেজিতে বেশি নেওয়া হয়, এবং স্বাভাবিক অবস্থায় যে ডিজাইনগুলো তৈরি করা হয় সেগুলোর ভিতরে আপনার 90 থেকে 95 টাকা এবং বাংলা দাবি 80 থেকে 85 টাকার ভিতরে তৈরি করতে পারবেন প্রতি কেজি। এবং যারা তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা দেখেন অন্যান্য ওয়ার্কশপে আপনার 2 সাইড ওয়ালিং করবে, সামনের সাইড আর পিছন সাইড আমরা, এবং চতুর্থ সাইড ওয়ালিং করা দেওয়া হয় যেটা সামনে পিছে উপরে নিচে, কারণ আপনার সামনের আর পিছের 2 সাইড কিন্তু গ্যান্ডিং করে যেটা ফিনিশিং করা হয় সেটা ক্ষয় হয়ে যায়, এই কারণে আপনার 2 সাইড ভিতরের সাইড আর উপরের যে মাঝখানের সাইডগুলো আমরা ওয়ালিং করে দিচ্ছি, যেটা আপনার ভাঙার কোনো সম্ভাবনা থাকে না এবং রিস্ক মুক্ত। আপনারা যারা বানাতে চান অবশ্যই যেখান থেকে তৈরি করেন সাইড সাইড ওয়ালিং করে নিয়ে আসবেন, আপনার বাড়ির মালামাল সঠিক শক্ত এবং মজবুতভাবে তৈরি করবেন, প্রতারণা থেকে বিরত থাকবেন। এবং যারা বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা নতুন নতুন যে কোনো ধরনের ডিজাইনের কাজ করে থাকি, এবং দেশ বিদেশ থেকে যে কোনো প্রবাসী ভাই চাইলে অর্ডার করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন এবং দরজা জানালা। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমরা অর্ডার নিয়ে আসি এবং মাপ নিয়ে আসি এবং আমরা ফিটিং করে দিয়ে আসি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।